গুরুত্বপূর্ণ মেহমান ব্যারিস্টার আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল, প্রেসিডেন্ট বার্মিংহাম জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার যুক্তরাজ্য। ওনার আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মজবুতকরণ প্রেক্ষিত ইউরোপ, ইউরোপের পার্সপেক্টিভ থেকে। এখন আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ব্যারিস্টার আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আকিবাতুল মুত্তাকিন আম্মা বাদ। আজকের এই সুন্দর আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবদান, এই বিষয়ে আমাকে আলোচনা পেশ করার জন্য যারা সুযোগ দিয়েছেন, আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের মডারেটর এবং প্রধান অতিথি, যারা এই আলোচনা শুনছেন, প্রিয় ভাই বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ তাআলা নাখুশকর, এতক্ষণ পর্যন্ত আমি এবং আমরা সবাই বিজ্ঞ আলোচকবৃন্দের কাছ থেকে, আমাদের প্রধান অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় শুনতে পেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন। আসলে দীর্ঘ আলোচনার পর মাঝখানে আমি একটু যেতে হয়েছে, আরেকটা কমিটমেন্ট ছিল অল্প সময়ের জন্যে, আবার ব্যাক করেছি, যেহেতু আলোচনাটা আমার কাছে খুবই সুন্দর লাগছিল, বিষয়টা অত্যন্ত প্রাণবন্ত বিষয়, বিশেষ করে বর্তমানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তার মর্যাদাকে খাটো করার জন্যে ইউরোপে, পাশ্চাত্য বিশ্বে এবং সারা দুনিয়ায় কিছু কিছু লোক, অল্প সংখ্যক লোক যে চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই সময়ে সেই মুহূর্তে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইউরোপ পার্সপেক্টিভ এই বিষয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমরা আমাদের প্রধান অতিথি ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, ওনার কাছ থেকে মদিনার সনদ, বিদায় হজ্জের ভাষণ, এই বিষয়গুলোর প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় শুনলাম। এক্ষেত্রে আমি শুধু তার সাথে এতটুকু যুক্ত করতে চাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন, যদি এই ইউরোপ তার শুধুমাত্র বিদায় হজ্জের ভাষণ এবং মদিনার সনদ এই দুটোকেই অনুসরণ করে, তাহলে ইউরোপে, এই ইউরোপের ইতিহাস এখানে সাম্প্রদায়িক সংঘাতের ইতিহাস। আমরা যদি ইতিহাসগুলো পড়ি, শুধু ইউরোপ নয়, সারা দুনিয়ায় যে সংঘাত আমাদের ডক্টর শহীদুল্লাহ সাহেব, ডক্টর সাংবাদিক শহীদুল্লাহ সাহেব, তিনি তার আলোচনায় বলছিলেন, হান্টিংটনের ক্লাসেস অফ সিভিলাইজেশনের বইটার প্রতি তিনি ইঙ্গিত করছেন। আমরা যদি আমাদের পাশ্চাত্য বন্ধুদের দিকে তাকাই কিংবা সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাব তারা দুনিয়াকে ভাগ করেছেন দুভাগে, শাসক এবং শোষিত। শাসক এবং শোষিতের লড়াই হিসেবে দুনিয়ার ইতিহাসটাকে তার চিত্রিত করছেন। অনুরূপভাবে ইউরোপীয় এখানে শ্রমিক এবং মালিকের সংঘাত, ইউরোপীয় বিপ্লব, ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের ওয়াটারলু যুদ্ধ, এই সবগুলো যুদ্ধের পিছনেই এখানে শাসক এবং শোষিত, মালিক এবং শ্রমিক, প্রোটেস্ট্যান্ট অ্যান্ড ক্যাথলিক, এই যে সাম্প্রদায়িক সংঘাত সারা যুগ যুগ ধরে জীবনভর চলে আসছে, জীবনভর এই সংঘাত এবং সংঘর্ষের যদি আমরা এই দুনিয়া থেকে চিরতরে উচ্ছেদ করতে চাই এবং মানুষের সমাজ যদি এই সমাজে কায়েম করতে চাই, মানবতার সমাজ যদি কায়েম করতে চাই, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনি যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ দিয়ে গেছেন, যে উদাহরণ পেশ করে গেছেন কথার মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে, ওহির মাধ্যমে, তার চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে, তাহলে এই সাম্প্রদায়িক ভেদাভেদ, সাম্প্রদায়িক অসম্প্রীতি এবং সাম্প্রদায়িক সংঘাত এবং সংঘর্ষ চিরতরে নির্মূল করা সম্ভব। ইতিপূর্বে বক্তারা, বিজ্ঞ আলোচকবৃন্দ অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণগুলোর ক্ষেত্রে
ইউরোপে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে, সেটা হচ্ছে মাইগ্রেশন, নেটিভ অ্যান্ড নন নেটিভ, ইন্ডিজেন্ট অ্যান্ড নন ইন্ডিজেন্ট, কারা বহিরাগত কারা স্থানীয়, কারা সত্যিকার ইউরোপীয় কারা ইউরোপীয় নয়, কারা মাইগ্রেন্ট এবং কারা এখানে পিপল অফ সান অফ সয়েল। এই যে সংঘাত, এই যে ভেদাভেদ এখন পর্যন্ত রয়েছে, তাহলে এটা পুরোটাই সম্ভব হবে সম্পূর্ণভাবে যদি আমরা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যে আদর্শ রেখে গেছেন সেটাকে আমরা পালন করি। ইউরোপ থেকে ডিপোর্টেশন, যারা ইউরোপে আসেন, আমেরিকায় আসেন, ডিপোর্টেশন, রিমুভাল ডাইরেকশন, এগুলো অত্যন্ত কমন। আর ডিপোর্টেশন এবং রিমুভাল ডাইরেকশনগুলো করা হয় শুধুমাত্র সম্প্রদায়ের কারণে, বাংলাদেশ থেকে এসেছে কেউ, চীন থেকে এসেছে, অথবা কেউ পাকিস্তান থেকে সাব কন্টিনেন্ট থেকে এসেছে, অনুন্নত দেশ থেকে এসেছে। এইভাবে এটার ভিত্তিতে তাকে ইউরোপে থাকতে দেওয়া হবে না। ইতিপূর্বে আমেরিকান পার্সপেক্টিভে ডক্টর ডেঙ্গওয়াক্স ভাই বেশ সুন্দর আলোচনায় করেছেন যে আমেরিকাতে থাকতে দেওয়া হবে না, কিংবা অস্ট্রেলিয়ায় তাকে থাকতে দেওয়া হবে না, কারণ সে এই সম্প্রদায়ের মুখ নয়, এই দেশের মুখ নয়। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি আমরা দেখি, সেখানে আমরা কি দেখব? ইয়েমেন থেকে যখন লোকেরা মদিনায় এসেছে তখন তিনি কি বলেছেন? তিনি তোমরা ইয়েমেনেরা চলে যাও তা বলেছেন? তাদেরকে কি ডিপোর্ট করেছেন, তাদেরকে কি রিমুভ করেছেন, নাকি তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন? তিনি বলেছেন, আর ইমান ও ইয়ামানি নাতুম আর ইয়ামানি ইয়াতুম, ইমান হচ্ছে ইমান তো সত্যিকার ইমান তো ইয়েমেনদের মধ্যেই পাওয়া যায়। এইভাবে তাদেরকে সাদর সম্ভাষণ জানিয়েছেন। ঠিক তদ্রূপে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তিনি পারস্য থেকে এসেছেন, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মতামতকে গ্রহণ করেছেন এবং তার সম্মান এবং মর্যাদাকে এমনভাবে উচ্ছ্বসিত করেছেন যে আমরা এখনও তার সেই জিন্দেগি সবসময় পড়ি। এইভাবে দেখা যায় যে যারা মাইগ্রেন্ট ছিল মদিনাতে, সে মাইগ্রেন্টদেরকে তিনি অভিবাদন করেছেন, তিনি সাদরে গ্রহণ করেছেন। ওয়াফদে আব্দুল কায়েসের বোকেরা যখন আসছে তাদেরকে তিনি কীভাবে গ্রহণ করেছেন। কিন্তু আমরা বর্তমান ইউরোপ যারা সভ্যতার দাবি করে, যারা মানবতার দাবি করে, আমরা তাদেরকে দেখতে পাই, বিশেষ করে যারা ইউরোপ এবং আমেরিকায় আসেন তারা খুব ভালো করে জানেন এখানে কাগজকে কীভাবে ট্রিট করা হয়। ব্ল্যাক লাইফ ম্যাটার, কাগজের জীবন, এটা একটি গুরুত্বপূর্ণ একটা বিবেচ্য বিষয়। এই স্লোগান আজকে কাগজকে দিতে হচ্ছে, মুসলমানদেরকে দিতে হচ্ছে, এথনিক মাইনরিটিদেরকে দিতে হচ্ছে, কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো এথনিসিটি দেখে মানুষকে মূল্যায়ন করেননি, তিনি কখনো জেন্ডার দেখে মানুষকে মূল্যায়ন করেননি। বাবা মানুষকে, যেটা হামিদ হোসেন আজাদ ভাই একটু আগে বেশ গুরুত্বপূর্ণভাবে বলছেন, মানুষের মর্যাদার মাপকাঠি ছিল তার কাছে সততা, ন্যায়, ইনসাফ, তার খোদাভীতি। তিনি মদিনার সনদে যেমনিভাবে একটি জাতি রাষ্ট্র গঠন করেছেন সকল জাতিকে একত্রিত করে, যদি আমরা আবার ইউরোপীয় এইভাবে সকল জাতিকে, সকল গোষ্ঠীকে, সকলকে মূল্যায়ন করে জাতি রাষ্ট্র গঠন করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শের ভিত্তিতে, তাহলে অবশ্যই সেই জাতি উন্নত করতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায়, তার সময়ে, তার আদর্শে মদিনা উন্নত হয়েছে এবং পুরো ইসলামী সমাজ, ইসলামের সভ্যতা উন্নত হয়েছে। তিনি সকলকে অ্যাকোমোডেট করতে পারার কারণে তিনি নারী এবং আনসার এবং মুহাজিরদের মধ্যে কি ভ্রাতৃত্ব, আনসার গ্রুপ, মুহাজির গ্রুপ, দুটি গোষ্ঠী, দুটা জাতি ছিল, তাদের মধ্যে তিনি ঐক্য সৃষ্টি করেছেন। তিনি নারী এবং পুরুষের সমান অধিকার, নারী এবং পুরুষের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করেছেন, কাকেও আলাদা করে দেখেননি। তার অনুরূপভাবে আনসার এবং মুহাজির, তাদের মধ্যে কত সুন্দর ভ্রাতৃত্ব তিনি সৃষ্টি করেছেন। তিনি জাতি গোষ্ঠীগত বিভেদের কারণে কাকেও মদিনা থেকে বহিষ্কার করেননি। আওস খাজরাজ এবং আওস খাজরাজ বনু কাইনুকা, বনু কোরাইজা, বনু নজরীকে, তারা মদিনার অধিবাসী ছিল, তাদেরকে সেখান থেকে, যদিও এখন পাশ্চাত্যবিদরা তারা বঙ্গে যে মোহাম্মদ সঙ্গম, সেও তো জাতি গোষ্ঠীকে মদিনা থেকে উচ্ছেদ করছে, মূলত এটা ভুল ধারণা। তিনি তাদেরকে
জাতি এবং গোষ্ঠীগত পরিচয় তাদেরকে উচ্ছেদ করেননি। বরং তারা মদিনা সনদ, যেটা একটু আগে আমাদের প্রধান অতিথি বিস্তারিতভাবে আলোচনা করেছেন, তারা সেই মদিনার সনদ লঙ্ঘন করেছে, সংবিধান তারা লঙ্ঘন করেছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতার কারণে, মদিনার সনদ লঙ্ঘন করার কারণে, তারা একটি রাষ্ট্রের সংবিধানকে লঙ্ঘন করার কারণে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। একটা রাষ্ট্রকে তিনি নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ করেছেন, মোহাম্মদ রাসুলাম সকলকে নিয়ে মদিনার নিরাপত্তা রক্ষা করবে সবাই ঐক্যবদ্ধভাবে। তারা যখন বনু কাইনুকা, বনু কোরাইজা, বনু নজির যখন রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়েছে, তখনই তিনি তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে তিনি তাদেরকে উচ্ছেদ করেছেন। জাতি এবং গোষ্ঠীগত বিভেদের কারণে তিনি তাদেরকে উচ্ছেদ করেননি। এরপরে আরো দেখুন, তিনি মদিনাতে যাওয়ার পর জাতি গোষ্ঠীগত বিভেদ তো তিনি কোনোভাবে সামান্যতম ভাবে এটা কখনো উস্কে যাক এই জিনিসটা তিনি চাননি। মুনাফিকরা তার বিরুদ্ধে কতই না ষড়যন্ত্র চক্রান্ত করেছে, কিন্তু একজন মুনাফিককেও তিনি হত্যা করেননি গোষ্ঠীগত বিভেদের দিকে তাকিয়ে। একদিন এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই, তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন তার কাছে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উবাই মতো মুনাফিকের জন্য, ইহুদি ছিল, মুনাফিক ছিল, তার জন্য নিজের কাপড় দিয়ে দিয়েছেন, নিজের জামা দিয়ে দিয়েছেন এবং তার জানাজা যাওয়ার জন্য তিনি প্রস্তুত হয়েছেন। এইভাবেই আজকে আমরা আরো দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন যে যে ব্যক্তি কোনো কোনো মুয়াহিদ, চুক্তিবদ্ধ বিধর্মীকে হত্যা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ভাষায় বলছেন যে সেই ব্যক্তি থেকে আমি সম্পূর্ণভাবে মুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ মুসলিমকে হত্যা করলো, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে 24 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। বিচারের ক্ষেত্রে যখন তার কাছে আসলো ইহুদি এবং মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিলেন। আর সেই মুসলমান যখন ওমর রাদিয়াল্লাহু কাছে গেলেন, ওমর তাকে মুনাফিক বলে তাকে হত্যা করে ফেললেন। এইভাবেই কোনো বিচার করার ক্ষেত্রে তিনি মুসলিম এবং অমুসলিম সেটাকে তিনি বিবেচনা করেননি, বরং তিনি বিবেচনা করেছেন সত্য, ন্যায়, জাস্টিস, ফেয়ারনেস, এটাকে তিনি বিবেচনা করেছেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে মুআমিলাত করতেন, এই ব্যাপারে অনেকগুলো হাদিসে রয়েছে যেটা এখানে বিজ্ঞ আলোচক সবাই সম্ভব জ্ঞাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে কেনাবেচা করেছেন, তার থেকে খাদ্যদ্রব্য খরিদ করেছেন, শুধু তাই নয়, তার কাছে নিজের মোহ বর্মটা বন্ধ করে রেখেছেন, মর্টগেজ রেখেছেন। তাহলে বুঝা গেল জাতিগত বিভেদের কারণে ব্যবসা বাণিজ্য লেনদেন, যেটা মাঝে মধ্যে আমরা দেখি যে এটা কেনা যাবে না ওটা, হ্যাঁ ইকোনমিক বয়কট একটা গুরুত্বপূর্ণ টুল, সেটা অবশ্যই করতে হবে, কিন্তু এটা জাতিগত বিদ্বেষের বশবর্তী হয়ে নয়। ইউরোপে, আমেরিকাতে আমরা যারা আসি আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা কোনো জাতি বিদ্বেষের কারণে কোনো ইকোনমিক বয়কট আমরা যাই না, যাই যখন আমাদের উপর জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন হয়, সেই জুলুম অত্যাচার নির্যাতনের প্রতিবাদ স্বরূপ তাদেরকে উপর পেশাগ্রাস করার জন্য ইকোনমিক বয়কটগুলো ইসলাম জায়েজ করে। এছাড়া তাদের সাথে যেমন আল্লাহ সুবহানাহু স্পষ্টভাবে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিন নাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যারা আপনাকে দেশ থেকে বাহির করেনি, যারা তাদের দেশে আপনাকে স্থান দিয়েছে এবং যারা আপনাকে আপনার সাথে যুদ্ধ করেনি, লা ইয়ানহাকুমুল্লাহু মুসলমানগণ, আল্লাহ সুবহানাহু তাদের সাথে সৎ ব্যবহার করতে এবং তাদের প্রতি ইনসাফ করতে তিনি তোমাদেরকে কোনোভাবেই নিষেধ করছেন না। এইভাবে দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের জান এবং মানের নিরাপত্তা বিধান করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি কোনো অমুসলমানকে হত্যা করবে, সে ব্যক্তি, যেটা আমি আগেই বলছি, সে ব্যক্তি কোনো রকমের জান্নাতে সুঘ্রাণও পাবে না। এইভাবেই যদি দেখা যায় যে চুক্তিবদ্ধ মুসলমানদের, অমুসলমানদের সাথে, নারীদের সাথে, স্ত্রীদের সাথে জাতিগত গত কারণে, গোষ্ঠীগত কারণে তিনি কোনো রকম বিবাদ বিসংবাদ সৃষ্টি করেননি, অমুসলমানদের সাথে
তিনি যেমন ইসলামকে মদিনা ইসলাম রাষ্ট্র ছিল, তিনি সেখানে অমুসলমানের উপর ইসলামকে চাপিয়ে দেননি, তাদের মুক্তি ভাঙেননি, তাদের উপাসনা ভাঙেননি, কোনো কিছু তাদেরকে ভাঙেননি, মুক্তি ভেঙেছেন যে ইসলামী রাষ্ট্রে মক্কা মক্কাতে যাওয়ার পর মসজিদে হারাম থেকে, কিন্তু ব্যাপকভাবে অমুসলমানদের কোনো রকমের সেই উচ্ছেদ করেছেন, কিন্তু অমুসলমানদের এবাদত উপাসনার ক্ষেত্রে কোনো রকমের বাধা দেননি। আরেকটি ঘটনা, এটা আমাদের সবাই জানা আছে, যে নবী করিম জি শাসনের কাছে যখন ইহুদিরা আসলো, জি একটু যদি সংক্ষেপ করা যায় আর কি, যে যখন আসলো জি একটু আমাদের, তিনি তাদের মধ্যে বিচার করেছেন তাওরাতের ভিত্তিতে, তিনি তাদের উপর ইসলামকে চাপিয়ে দেননি। আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা পাশ্চাত্যের যারা আসি, আমরা যেন ইসলামের এই সুমহান আদর্শকে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ এই সুমহান আদর্শকে আমরা উচ্চকিত করতে পারি, এবং জাতিগত কোনো বিদ্বেষ যেন আমাদের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়াকে দাওয়ান আমি আলহামদুলিল্লাহ।